এক লিখেছেন যে আমার কারো ওপর রাগ আছে আমি ওর সাথে কথা বলি শুধু ওদের বাড়ির কোনো কিছু খেতে আমার ইচ্ছে করে না আমি যদি ওদের বাড়ির কোনো কিছু না খাই তাহলে কি গুণাগার হব দেখুন কোনো মানুষের সাথে দুনিয়াবি কোনো বিষয় নিয়ে যদি কোনো গন্ডগোল হয় কথা কাটাকাটি হয় মনোমালিন্য হয় তাহলে সেক্ষেত্রে তাকে বয়কট করে আপনি চলতে পারেন কিন্তু এই বয়কটের মেয়াদ যেন তিন দিনের বেশি না হয় আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে কোনো কারণে দুইজন মোমিন যদি পরস্পর ঝগড়া করে একজন আরেকজন থেকে দূরে চলে যায় এবং একজন আরেকজনকে বয়কট করে তো তিন দিন অতিবাহিত হওয়ার পর এরা যদি পরস্পর মিলিত না হয় একজনের সাথে কথা না বলে এবং তারা মারা যায় তাহলে উভয় জান্নাতে প্রবেশ জাহান্নামে প্রবেশ করবে আর যদি মিলিত হয় যে ব্যক্তি প্রথমে কথা বলবে সে উত্তম ব্যক্তি বলে গণ্য হবে হুম তো এখন আপনি যদি তার সাথে কথা বলেন তার মানে আপনি তার কাছ তাকে বয়কট করা থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছেন এবং আপনি গোনা থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছেন তো যদি কথা বলা যায় হয় তো খাওয়া যায় হবে এতে কি আছে খাওয়াতে কি অসুবিধা আছে হ্যাঁ যদি এরকম হয় যে আপনার ইচ্ছা করছে না খেতে তাহলে আপনার কোনো গুণা হবে না তবে দেখতে হবে যে তার পাঠানো খাদ্য যদি আপনি না খান না খাওয়ার কারণে যদি মনোমালিন্য আরও বাড়বে এরকম যদি অনুমান হয় তাহলে আপনি সে সময় খানা খাবেন এটা খাওয়া আপনার জন্য তো যায় বা ওয়াজিব হয়ে যাবে যেহেতু মনোমালিন্য দূর করাটা ওয়াজিব অতএব খাদ্যের মাধ্যমে যেহেতু মনোমালিন্য দূর হবে অতএব খাদ্য খাওয়াটা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে আল্লাহ তালী আলা